আমি কি করে খাবো? আমার স্বামী প্যারালাইসিস মানুষ, খাটতে পারে না, কিছু করতে পারে না। আমার ছেলে মেয়ে কিছু করতে দেয় না। আমরা নিজে খাই, নিজে চলি, নিজে ফিরি। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার 2 নম্বর ব্লকের পুরাতন কুড়িয়াটায় গ্রামের বাসিন্দা সরলা মণ্ডল, তার বর্তমান বয়স 62 বছর। তিনি সম্পূর্ণ ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতার আয়ত্তায় পড়েন, কিন্তু এখনো পর্যন্ত তার বার্ধক্য ভাতা করে দেননি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমরা দুজনেই আছি, স্বামী স্ত্রী। আপনাদের সংসার কি করে চলছে? ও তো কোনো মতন করে টানে টুনে চলছি। ছেলেরাও দেখছে না? না, কেউ দেখে না। আমার স্বামী তো কোনো কাম কাজ করতে পারছে না, তাও সময় সময় খাবার জন্য ও শান্তি করে, তাও কোন মতন বুঝিয়া সুঝিয়া চলি। তার 3 পুত্র তারা ভিন্ন, তার কোনো খোঁজ নেন না। তার স্বামী প্যারালাইসিস রোগী, এই বয়সে তিনি বাজারে গিয়ে রুটি বিক্রি করে অল্প সামান্য আয় হয়, তাতেই তার সংসার কোনো রকমে চলে। এটা ঘরে আপনি থাকেন? হ্যাঁ, আমি এই ঘরে থাকি, আমার নাই তো আমি কোথায় থাকবো? এই ঘরে আমি কষ্ট মশা করে থাকি। আর এখানে রান্না করেন? এখানে রান্না করি। তিনি পরপর 3 বার বিডিও অফিসে আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার বার্ধক্য ভাতা হয়নি। আপনার ভাতা হয়েছে? ভাতা আমার হয়নি। নাম্বার প্রদান করে দিবেন, আর কি করবো? দরখাস্ত করেছেন? দরখাস্ত অনেকবার করেছি, কোনবারে বলে নাকি হইবে, হবে 2 মাস থামো, 4 মাস থামো, 1 মাস থামো। সরলা মণ্ডলের সমস্যার কথা পঞ্চায়েত সমিতির সভাপতিকে বললাম, সভাপতি বললেন যে তাকে আবার দরখাস্ত করতে বলো, আমরা চেষ্টা করব। হ্যাঁ, এন্ট্রি করাতে হয়, দরখাস্ত করে এন্ট্রি করে দেয় জয়েস বলে যে আছে আমাদের। ঠিক আছে, ওকে দিয়ে এন্ট্রি করাবো, আপনি একটু লক্ষ্য রাখবেন ওর দিকটায় যেন হয়ে যায়। ঠিক আছে, এটা আপনার কাছে আমার একটু অনুরোধ যে করে দেবেন। আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, এই সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাতী সরকার মণ্ডল মোবাইল নম্বর 9800698950 এই নম্বরে কল করে বারবার অনুরোধ করুন যেন এই সমস্যার তাড়াতাড়ি সমাধান হয়। আমি সোরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।